মানুষ হত্যা করে সরকার উৎখাতের আন্দোলন সফল হয় না বলেছেন প্রধানমন্ত্রী বিএনপির আন্দোলনকে ইসরায়েলি বাহিনীর বর্বরতার সাথে তুলনা গাজীপুরে ট্রেনে নাশকতায় নিহত এক নাশকতা করে নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে বিএনপি অভিযোগ ওবায়দুল কাদেরের পরিপত্র জারি করে দমানো যাবে না আন্দোলন হুঁশিয়ারি রিজভীর অবরোধে রাজধানীতে গাড়িতে আগুন সাত মামলায় মির্জা ফখরুলের জামিন আবেদন দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ মানুষ হত্যা করে বিএনপি কি আন্দোলন করছে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষ হত্যা করে সরকার উৎখাতের আন্দোলন সফল হয় না বলেও মন্তব্য করেন তিনি বিএনপির মানুষ হত্যার আন্দোলনকে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর বর্বরতার সাথে তুলনা করেন প্রধানমন্ত্রী মঙ্গলবার গণভবনে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন এভাবে কখনো আন্দোলন হয় না পাকিস্তানি হানাদার বাহিনী এভাবে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে দিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী সরকার ব্যবসা বাণিজ্যের প্রসারে সবসময় উদ্যোগী ছিল জানিয়ে আওয়ামী লীগ সরকারের ব্যবসা বান্ধব নীতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী প্যালেস্টাইনের উপর ইসরায়েলের হামলা হাসপাতালও রেহাই পায় না হাসপাতালে পর্যন্ত তারা বম্বিং করে আর ঠিক আমাদের দেশের জন্য সেই চিত্রটাই আমরা দেখতে পাই যখন আন্দোলন নামে অ্যাম্বুলেন্সের উপরে হামলা করা সেই পুলিশ ফাঁড়িতে ঢুকে সেখানে অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া সেখানে পুলিশের উপর হামলা পুলিশকে মাটিতে ফেলে পিটিয়ে পিটিয়ে হত্যা করা যে এরকম বীভৎস ঘটনা বাংলাদেশে ঘটানো হচ্ছে কি আন্দোলন এটা তাহলে কার সাথে আন্দোলন আমার সেটা প্রশ্ন এই যে বিএনপি যে এই জ্বালাও পোড়াও করে যাচ্ছে প্রতিদিন তারা অবরোধ আর হরতাল ডেকে যাচ্ছে আর হরতাল অবরোধ মানে কি কয়েকখানা গাড়ি পোড়ানো বাস পোড়ানো যাত্রী সহ বাস পোড়ানো চাল যাচ্ছে চালের গাড়ি পুড়িয়ে দিচ্ছে ধান যাচ্ছে ধানের গাড়ি পোড়াচ্ছে মানে মানুষকে ক্ষুধার্ত মারা এই ঘটনা এর আগেও তারা করছে 2013 আমি জানি না তাদেরকে কোনো মতে কেউ থামাতে পারবেন কি না যে এই মানুষ হত্যা করে সরকার উৎখাত করতে পারবে না কিন্তু এদেশে তাহলে রাজনীতিটা তারা কি রাজনীতি করে তাদের দলটা কোথায় গাজীপুরের বনখড়িয়া এলাকার রেল লাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা এতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সহ সাতটি বগি লাইনচ্যুত নিহত হয়েছেন একজন এ ঘটনার পর বিকল্প রুটে চলছে ট্রেন দুটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক ভোর চারটায় গাজীপুরে জয়দেবপুর ময়মনসিংহ রেলপথের ভাওয়াল রেল স্টেশন এলাকায় রেল লাইন কেটে দিয়েছে দুর্বৃত্তরা এতে ঢাকা অভিমুখী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে এ ঘটনায় ট্রেনের ইঞ্জিন সহ সাতটি বগি লাইনচ্যুত হয় নিহত হন একজন আহত হয়েছেন অন্তত সাতজন এতে বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী দেখা দিয়েছে ট্রেনের সময়সূচির বিপর্যয় ট্রেন লাইন কেটে ফেলায় লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে নাশকতা করে নির্বাচন বানচাল করা যাবে না গুঞ্জন শঙ্কা ও গুজব থাকলেও সাত জানুয়ারি নির্বাচন হবে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ওবায়দুল কাদের বলেন নির্বাচন বিরোধী গভীর ষড়যন্ত্রে বিএনপি ও তার দোসররা জানান আওয়ামী লীগ সতর্ক পাহারা আরও জোরদার করছে নির্বাচন সফল শান্তিপূর্ণ ও ভোটারদের ব্যাপক উপস্থিতি নিশ্চিত করতে আওয়ামী লীগ অঙ্গীকারাবদ্ধ এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র আরও পরিপূর্ণতা অর্জন করবে বলেও আশা তার বলেন আওয়ামী লীগ জেনে শুনেই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষায় নির্বাচনের এই চ্যালেঞ্জ নিয়েছে আবারও জানান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ রাখা হয়নি জাতীয় পার্টিও বলছে তারা নির্বাচন করতে চায় জোটে থাকতে চায় এ নিয়ে অস্থিরতার কারণ নেই গণতন্ত্রের নতুন অভিজ্ঞতা অর্জন হবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানালেন আওয়ামী লীগের সাথে জোট বা মহাজোটে থাকার বিষয়ে চাইলেও এখন আর সেই সুযোগ নেই আর জাতীয় পার্টি সেটি চায়ও না বনানী কার্যালয়ে সাংবাদিকদের তিনি আরও বলেন মঙ্গলবার রাতেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাওয়াত দিয়েছিলেন বিশ্বাস না থাকলে দাওয়াত দিয়ে খাওয়াতেন না এমন মন্তব্য করেন মুজিবুল হক চুন্নু আরপি অনুযায়ী যদি জোট মহাজোট করতে হয় তাহলে একটা নির্দিষ্ট সময়ে নির্বাচন কমিশনে দরখাস্ত দিয়ে জানিয়ে দিতে হয় আমরা জানাই নাই কারণ আমরা প্রথম থেকেই জোট মহাজোটে যাওয়ার সিদ্ধান্ত নাই আর যেটা বললেন
বিশ্বাস অবিশ্বাস এটা যারা বলছেন তারা বুঝবেন। তবে গত রাত্রেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকজন নেতা নেতৃবৃন্দের সাথে আমরা অনেকক্ষণ আলাপ করেছি, খোঁজ গল্প করেছি। কাজে আমার মনে হয় না যে ওনারা যে বলছেন বিশ্বাস করেন না, বিশ্বাস না করলে কারো বাড়িতে দাওয়াত দিয়ে এত আলাপ করে খাওয়াইতেন না নিশ্চয়ই। বিএনপি ও সমমনা দলগুলোর 11তম দফার অবরোধের দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচন কমিশনাররা ইসিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনে পরিণত করেছে, কোনো পরিপত্র জারি করে জনগণের আন্দোলন দমানো যাবে না বলে তিনি হুঁশিয়ার করে দেন। রাজধানীতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের উদ্যোগে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মিছিল রাজধানীর মতিঝিলে আরামবাগ মোড় থেকে শুরু হয়ে নটরডেম কলেজের সামনের সড়ক প্রদক্ষিণের মাধ্যমে কালভার্ট রোডে গিয়ে শেষ হয়। রাজধানীর কমলাপুর আইসিডি থেকে মিছিল করে বিএনপি নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এ সময় টিটিপাড়া রেললাইনে কিছু সময় অবরোধ করে রাখে নেতাকর্মীরা। পরে মিছিলটি সাদেক হোসেন কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা হলের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এদিকে অবরোধের সমর্থনে রাজধানীর এলিফ্যান্ট রোড, বেইলি রোড ও গুলশান এলাকায় মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল। অন্যদিকে বুধবার সকালে ধানমন্ডিতে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 36 ঘণ্টার এই অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন সরকার বিরোধী জোট। সাত মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন করা হয়েছে। আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক আবেদন করা হয়েছে। মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন জানিয়েছেন, গত 28 অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনার একটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। অথচ তার নামে পল্টন থানায় আরও 7টি মামলা রয়েছে। এসব মামলায় পুলিশ তাকে এখনও গ্রেফতার দেখাননি। এই 7 মামলায় জামিন চেয়ে আজ আদালতে আবেদন করা হয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে ফটক ভাঙা সহ ইট পাটকেল নিক্ষেপের মামলায় গত 29 অক্টোবর গ্রেফতার হন মির্জা ফখরুল। প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় মির্জা ফখরুলকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে 7 ডিসেম্বর রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ সেলিম ও বিচারপতি শাহিদ নুরুদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। রাষ্ট্রপক্ষকে 1 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। দর্শক ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।